এটা হচ্ছে শশা গাছ ওই বাগানের ওখানে এটা হচ্ছে চারাটা আনার পর আর লাগানো হয় নাই চারাটাই নিয়ে আসছিলাম ছোট ছিল চারাটা এটা যদি আমি ঠিকমতো যত্ন নিতে পারতাম তাহলে কিন্তু এতদিনে শশা হয়ে যেত বাট গাছটা সার্ভাইভ করছে এটাই আমার কাছে অনেক বড়ো আমি যত্নটা ওরকম নিতে পারি নাই গাছটা যে এখনও সার্ভাইভ করে টিকে আছে এটাই অনেক বড়ো বিষয় বাট আজকে যেটা করছি আমি এটার মাটিটা ঠিক করে দিয়েছি সার দিয়ে দিছি হ্যাঁ বেঁধে রেঁধে দিয়েছি এগুলো কিছুই করা ছিল না খালি এনে বস্তার ভিতরে করে এইভাবে লাগাই রাখছিলাম এখান থেকে এটা সার্ভাইভ করে গেছে নেচারটার সাথে ও ম্যাচিং করে ফেলতে পারছে এটা খুব ভালো বিষয় তো এখন দেখা যাক এখন এটার একটু যত্ন নিয়ে দেখি যে কি হয় অবস্থাটা কি হয় গাছ যেহেতু হচ্ছে আশা করি যে সব হবে দেখা যাক কি হয়